পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হলো কলেজ মোড় থেকে রাজ কলেজ এবং বর্ধমান হাসপাতাল যাওয়ার দীর্ঘ কয়েক মিটার রাস্তা। কিন্তু তবুও নেই কোনো আলোর ব্যবস্থা এবং রাস্তার কঙ্কাল দশা। এই অবস্থায় চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। দীর্ঘ কয়েক বছর ধরে এই যন্ত্রণায় ভুগছেন বাহির সর্বমঙ্গলা পাড়া, রসিকপুর এবং সুভাষপল্লীর মানুষজনেরা। এছাড়াও প্রতিদিন এই রাস্তায় যাতায়াতকারী 50টিরও বেশি রোগীর অ্যাম্বুলেন্স। এছাড়াও বর্ধমান রাজ কলেজের ছাত্রছাত্রীদের আনাগোনা প্রতিনিয়ত। এই ব্যস্ততম রাস্তায় রাত হলেই নেমে আসে অন্ধকার। তাই ক্ষুব্ধ এলাকার মানুষজন চাইছেন পৌর প্রশাসকের উদ্যোগে যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার করা হোক। রাত অবস্থা ডেলিভারি পেশেন্ট নিয়ে গেলে অসুবিধা, টোটোতে তোমরা ডেলিভারি অসুবিধা হচ্ছে, বাচ্চা হয়ে যাবে। এটা কতদিন ধরে অবস্থায় রাস্তা? প্রচুর দিন রাস্তা খারাপ আছে। এটা এখন তো বাগান নেই, ইমার্জেন্সি রাস্তাটা কেউ ভাগাচ্ছে না। না কি চাইছেন? আমি চাইছি এটা রাস্তাটা ভাগা, মানুষের শান্তিতে যাবে। রাস্তা খুব খারাপ, ভাগাচ্ছে? হ্যাঁ, ভাগাচ্ছে না গো, টায়ার পাঞ্চার হয়ে যাচ্ছে, লিক হচ্ছে, এখন 40 টাকা করে ভাগাই দিয়েছে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো এই রাস্তা খারাপ, আমাদের এই সমস্যা, আবার কি সমস্যা? কি চাইছেন? রাস্তা ভাগাবার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হলো কলেজ মোড় থেকে রাজ কলেজ এবং বর্ধমান হাসপাতাল যাওয়ার দীর্ঘ কয়েক মিটার রাস্তা। কিন্তু তবুও নেই কোনো আলোর ব্যবস্থা এবং রাস্তার কঙ্কাল দশা। এই অবস্থায় চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। দীর্ঘ কয়েক বছর ধরে এই যন্ত্রণায় ভুগছেন বাহির সর্বমঙ্গলা পাড়া, রসিকপুর এবং সুভাষপল্লীর মানুষজনেরা। এছাড়াও প্রতিদিন এই রাস্তায় যাতায়াতকারী 50টিরও বেশি রোগীর অ্যাম্বুলেন্স। এছাড়াও বর্ধমান রাজ কলেজের ছাত্রছাত্রীদের আনাগোনা প্রতিনিয়ত। এই ব্যস্ততম রাস্তায় রাত হলেই নেমে আসে অন্ধকার। তাই ক্ষুব্ধ এলাকার মানুষজন চাইছেন পৌর প্রশাসকের উদ্যোগে যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার করা হোক। রাত অবস্থা ডেলিভারি পেশেন্ট নিয়ে গেলে অসুবিধা, টোটোতে তোমরা ডেলিভারি অসুবিধা হচ্ছে, বাচ্চা হয়ে যাবে। এটা কতদিন ধরে অবস্থায় রাস্তা? প্রচুর দিন রাস্তা খারাপ আছে। এটা এখন তো বাগান নেই, ইমার্জেন্সি রাস্তাটা কেউ ভাগাচ্ছে না। না কি চাইছেন? আমি চাইছি এটা রাস্তাটা ভাগা, মানুষের শান্তিতে যাবে। রাস্তা খুব খারাপ, ভাগাচ্ছে? হ্যাঁ, ভাগাচ্ছে না গো, টায়ার পাঞ্চার হয়ে যাচ্ছে, লিক হচ্ছে, এখন 40 টাকা করে ভাগাই দিয়েছে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো এই রাস্তা খারাপ, আমাদের এই সমস্যা, আবার কি সমস্যা? কি চাইছেন? রাস্তা ভাগাবার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা।